হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, 8:10-15 এরকম উঠেছি, কারণ এই কদিন মানে শুধু 9:30-10 বেজে গেছিল। তা সেই জন্য আজকে মানে যখন নোংরা নিতে আসে, মানে আমাদের যে নোংরা নিতে আসে সে এসছে 8:10-এ, তার ফলে উঠে গেছি। আর এখন বাজে হচ্ছে 9:50। আমাদের তিয়াসকে খাওয়ানো কমপ্লিট, এসব হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমিও একটু ফ্রেশ হয়ে গেছি, কারণ একটু ফ্রেশ হয়েছি কারণ বাইরে বেরোতে হবে। চেষ্টা করি যতটা বাইরে না বেরোনোর, কিন্তু আজকে কিচ্ছু করার নেই। এই যে একে দেখছো, একে নিয়ে আজকে বাইরে, একে নিয়ে আজকে বাইরে বেরোতেই হবে গো, কিচ্ছু করার নেই। মুখে মাস্ক টাস্ক পরেই যাবো, যদিও বেশি দূর না, আমাদের খানিকক্ষণের রাস্তা, মানে আমাদের 2-3 বিল্ডিংয়ের পরেই আর কি যাবো। তবুও তো বাইরে বেরোনো, কারণ আমাদের বিল্ডিংয়ের বাইরেটাই হচ্ছে বাজার, সেই জন্য একটু বেশি ভয় লাগে। আগে এখানে বাজারটা বসতো না, মানে কি এই সিচুয়েশনের ফর থেকে বাজারটা মাঠে ট্রান্সফার করেছিল, কিন্তু ওখানে জল কাদা এসব এই কদিন মিষ্টি মিষ্টি হলো, ওই জন্য বাজারটাকে আবার টেনে নিয়ে এখানে চলে এসছে। যেহেতু বাইরে বেরবো, ওই জন্য চুলটাকে টেনে বেঁধেছি, কারণ এখন চুল খুলে বাইরে না বেরোনোই উচিত, কারণ এখন চারিদিকে যা অবস্থা। আর যে কারণে বাইরে বেরোবো সেটা হচ্ছে ডক্টরের কাছে আজকে যেতেই হবে, তিয়াসকে নিয়ে। ওর বেশ কিছুদিন ধরে একটু প্রবলেম দেখা দিচ্ছে, কিডনির প্রবলেম, যেটা ওর কোনোদিন আগে হয়নি, এই ফার্স্ট টাইম কিডনির প্রবলেম দেখা দিচ্ছে। তা সেই জন্য ওর যেহেতু আগে কোনোদিন হয়নি, কোনো ওষুধ টষুধ আমাদের জানা নেই, যে নিজে কোনো ওষুধ কিনে এনে ওকে খাইয়ে দেবো সেজন্য সেটা সম্ভব না। ওই জন্য ওকে একবার চেক আপ করাতে, আর তার সাথে কিডনির যে প্রবলেমটা হচ্ছে, ও মানে প্রচুর প্রবলেম হচ্ছে, সেটার জন্য আজকে ওকে আমাদেরকে ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে। ডক্টর বসে 9 বসে এখন, রাত্রের দিকে বসে না। ঠিক আছে, চলো যাওয়া যাক। সঙ্গীত বলছে টাইম হয়ে গেছে, ফোনে চলে এসছে, চলো যাওয়া যাক। তিয়াসের ডক্টরকে ফোন করলো, ওর ডক্টর আসেনি, তাই আজকে ডাক্তারখানায় যাওয়া হচ্ছে না। কিন্তু তিয়াস তো চোখ ধরেছো নিচে নামবি, যেহেতু মাস্ক টাক্স পরে ও রেডি হয়ে আছে, সেই জন্য ও নিচে নামবি। যেন বললাম চলো, ও গার্ড আঙ্কেলের কাছে সঙ্গীত আরও বসে থাকবে, আর আমি বাজার সারবো, কারণ বাজারে সেরকম সবজি টবজি শেষ হয়ে গেছে। আর আমিও অনেকদিন বাজার টাজার যাইনি, এখন যেহেতু আমাদের বিল্ডিংয়ের নিচেই বাজারটা বসছে, সেই জন্য বললাম তুমি আরও বসে থাকবে। এই যে সঙ্গীত, তোমার মাস্ক কই? এই মাস্ক পরে থাকাটা না বিশাল কষ্ট করে একটা ব্যাপার, প্রচুর কষ্ট করে। চলো যাই যাক। আমাদের তিয়াস শোনা, দু প্যাকেট অর্ডার দিয়েছিলে? চলো চলো চলো, এই গাছা দিয়ে লিচু, এখন লিচু ধরেনি এবছর। অতিরিক্ত গরমে ঘেমে গেছি, এসে তো সব বাজারপত্র পরিষ্কার করা, ফ্রিজে রাখা, ধুয়ে ধুয়ে মুছে সব ফ্রিজে রাখা, তারপর ব্রেকফাস্ট করবো। এতক্ষণে হাত পা বেশ এসে ভালো করে ধুলাম, তারপরে যা করতে হয় বুঝতেই পারছো, সবাই করছে এখন, আমিও তাই করলাম। ব্রেকফাস্ট করবো, তারপরে মাছগুলো আছে, মাছগুলো ধুয়ে স্নানে যাবো, কারণ মাছ ধোয়ার পর একটা আঁশটা গন্ধ চলে, তো ধুয়ে টুয়ে ভাবছি স্নানে যাবো। যদিও মাছ কেটে ফেটে পরিষ্কার করে দিয়েছে ভালো করে, তবু ঘরে এসে তো ভালো করে ধুতেই হবে, তা সেটা করে ব্রেক স্নানে যাবো। আর আজকে যেহেতু দুধ কমপ্লেক্স খাবো, আমি অন্ন খেয়ে পুজো করি না, মানে মুড়ি বা ভাত এসব খেয়ে পুজো করি না, বা আঁশের কোনো জিনিস খেয়ে ঠাকুরে পুজো করি না। আজকে যেহেতু আমি ব্রেকফাস্টে করবো কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স খাবো, ওই জন্য দুধ কর্নফ্লেক্সকে পুজো করবো। দুধ কর্নফ্লেক্স বা রুটি পরোটা এগুলো খেয়ে পুজো করি, কিন্তু পরোটার তরকারিটা যদি আবার আঁশের হয়ে থাকে তাহলে খেয়ে আবার পুজো টুজো সারি না, এরকম ব্যাপার আছে আমার। দুধ নিয়ে নিয়েছি দুজন, কর্নফ্লেক্স গুলো নিয়ে নি, ও
তার সাথে নিচ্ছি কিছু ফ্রুট, যেমন আম আর কলা নিচ্ছি আজকে। শেয়ার করার মতো সেরকম কিছু রান্না আমি আজকে করিও নি, কারণ বুঝতেই পারছো সঙ্গীত এখন বলেছে অল্প তেলে অল্প মশলায় এইসব রান্নাবান্না খাবে, ওই জন্য সেরকম কিছু রান্নাবান্না করিনি। কি আজকে স্নান করিয়ে দিয়েছি, আমি যখন স্নান করেছিলাম ওকে তার আগেই স্নান করে তারপরে আমি রান্নাবান্না সেরে আজকে স্নান করলাম, পুজো করলাম। যেহেতু বললাম না সকালে দুধ কর্নফ্লেক্স খেয়েছিলাম, পুজো করার কোনো ঝামেলা নেই। এখন বাচ্চে দুটো কি আজকে খাওয়াবো, সঙ্গীতকে কখন থেকে বলছি স্নান করো স্নান করো, ওর তো যাচ্ছেই না, বিরক্ত হয়ে যাচ্ছি। আর তিয়াসকেও ডেকে যাচ্ছি, ওরা খেলা করছে তো ওকেও ডেকে যাচ্ছি, আয় আয়, ও আসছে না, পাগল হয়ে গেলাম। আজকের রান্নার মেনুটা তোমরা দেখে নাও, এইদিকে বাসনের দিকে তাকাবে না, এই বাসনগুলো আমার কাজের মাসি আসবে ওই 3:30-4:45 তখন এসে ও বাসন গ্যাস মোছা এসব ধোয়া গ্যাস মোছা এসবগুলো করবে। তা চট জলদি দেখে নাও, তারপর তিয়াসকে তো খাওয়াতে হবে। এখানে একটা দেখো রুই মাছের আলু কাঁচকলা দিয়ে একটা ঝোল পাতলা, ঝাল দিইনি, তিয়াসও খেতে পারবে। আর এখানে একটু আছে চিংড়ি মাছ ভাজা, এটা একটু মাছের তেল ভাজা, এটা তিয়াসের মাছ ভাজা, আর মৌরলা মাছ ভাজা। শরীর স্বাস্থ্য ভালো, আমি মোটা
ভালো, শরীরও ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। আমাদের প্রচুর তেল মশলা দিয়ে আমি রান্না করি, এটা আমাকে ছাড়তেই হবে। আমার যে বদনামটা আছে সেই বদনামটা আমাকে বোঁচাতেই হবে। আজ থেকে শুরু হলো আমার বদনাম খোঁজাবার পালা। দেখা যাক কতদূর আমি কতদিন এটা করতে পারি, জানা যাবে, তাই তো? ও বলেছে আমি যা দেবো তাই খাবে। আজকে দুপুরবেলায় আমার কাজ হয়নি ভিডিও ভিডিও এডিটিং এর কোনো কাজ হয়নি, সেই জন্য এতক্ষণে বসেছি। মুড়িটা খাবো, ভিডিও এডিটিং করবো, তার সাথে পেঁয়াজটা খাওয়াবো। রাত্রে তো রান্না করবো না, রাত্রে হয়তো ওদের দুধ কনফ্লেক্স, দুজনে তিনজনা রাত্রে তিনজনাই দুধ কনফ্লেক্স খাবো। দুধ কনফ্লেক্স সাথে ফ্রুট, কি ফ্রুট নেবে? ম্যাঙ্গো, ম্যাঙ্গো কিছু আর পিয়াসের খেলা দেখো বোতল নিয়ে। কোথায় গেল, কোথায় গেল? খেলো খেলো গেল, বোতল নিয়ে খেলো। হ্যাপি টু ইউ করছো? হ্যাঁ, তুমি হ্যাপি টু ইউ করছো? হ্যাঁ, ঢাকনাগুলো সব একটা ওর একটা ওর হয়ে গেছে। হ্যাপি টু ইউ করছো? ওলে বাবা, লকডাউনে বেশ কিছুদিন আগে মাসিকে কয়েকটা শাড়ি দিয়েছিলাম, যে আমার সেই মানে আমার কাজের মাসিকে, যে আমার সেই শাড়িগুলো সাইডগুলো কেটে একটু সেলাই করে দিতে। তো শাড়ি যে হয় না ব্লাউজ পিসগুলো কেটে, ওই ব্লাউজ পিসগুলো বানাবো না, কারণ খুব একটা ব্লাউজ পিসগুলো বানালে ভালো লাগবে তা না, ওই জন্য বানাইনি। কয়েকটা পুরোনো শাড়ি বেশ অনেক দিন ধরে হচ্ছিলো না, একদমই হচ্ছিলো না, তা সেইসবগুলো এরকম দিয়ে গেছে। চারটে শাড়ি ব্লাউজ পিসগুলো দিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে কেটে, মাসে এনে দিয়েছিলো পরশু দিন। তারপর থেকে আমি এটাকে কোনো রকমভাবে হাতই দিইনি, জানো তো, কারণ এখন ভয় লাগে। ব্যাগটা রেখেই দিয়েছিলাম, তা দুদিন হলো, দুদিন পর আমি ব্যাগ থেকে বের করলাম, এবার শাড়িগুলোকে না গোছাতে হবে। হলো সবকটাই সিল্কের শাড়ি, আমার শাড়ি খুব ভালো লাগে, জানো তো। আর বেশ অনেকগুলো পরিমাণ আমার শাড়িও হয় বছরে, আমি তো শাড়ি কিনি, তার সাথে আমার মা বছরে অনেক শাড়ি দেয়। শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু শাড়ি খুবই কম করি, মানে একবারে পরাই হয়ে ওঠে। এই যে আলমারিটা দেখছো, এই আলমারিটা পুরোটাই আমার। সঙ্গীত বলে আর জিনিসপত্র কিনে কি করবে, আর কিনো না, আর মানে কেনার দরকার নেই। আর বাইরের যে আলমারিটা দেখতে পাও, ওই যে দু সাইডে আনলাম, সেটা সঙ্গীত আর কি আসে ওদের দুজনের। এটা কয়েকদিন ধরে বসানো হচ্ছে না, এখন সন্ধ্যেবেলায় সন্ধ্যে না, এখন রাত হয়ে গেছে অলরেডি প্রায়, একটু টাইম আছে, তাই ভাবলাম শাড়িটা একটু গুছিয়ে নিই। জিনিস বাইরে থেকে এলি না, বেশ ভয় লাগছে, বেশ ভালো পরিমাণ ভয় লাগছে, জানো তো, যে কি হবে, কি কার হাত দিয়ে কার মারব, কোথা থেকে এসছে, এসবে জেনে বেশ ভয় লাগছে। এটা একটা শাড়ি, এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল একটা বছর পুজোয়, সিল্কের শাড়ি, খুব সুন্দর ইয়েলো আছে ডিজাইনটা, আবার ভেতরে ভেতরে দেখো এরকম ডিজাইন আছে পিঙ্ক কালারের। একদিন করবো তোমাদের সাথে আমার শাড়ি কালেকশন। বেশিরভাগ শাড়ি আমি নাম জানি না, আমি কিনে থাকি, আবার অনেক শাড়ি আমি এখানে রাখি না,
আমার শ্বশুর বাড়িতে রাখা থাকে বা আমার বাপের বাড়ি যেখানে আমার বাপের বাড়িতে রাখা থাকে। কিছু হয়েছে বেশিরভাগ শাড়ি থাকে, আর আমার শ্বশুর বাড়িতে কিছু রাখা থাকে, কারণ যখন যায় ওখানে পড়া হয়, আমার বাপের বাড়ি যখন যায় তখন বাপের বাড়িতে পড়া থাকে। কয়েকটা ভালো ভালো শাড়ি এখানে করে রেখে, এই যে সিল্কটা দেখো, এটা আমার খুব ফেভারিট একটা সিল্ক শাড়ি, খুব নরম জানো, সিল্কটা দারুণ দারুণ নরম, আর কালারটাও বেশ সুন্দর, এটা এটা প্রচুর নরম একটা শাড়ি, যেমন খুশি ভাঁজ করে রেখে দাও আর এইটুকু হয়ে জায়গায় থেকে যাবে। ওই যে বললাম বেশিরভাগ সেই শাড়িরই আমি নাম জানি, এটা একটা সিল্কের শাড়ি, এটা আমার ননদ আমাকে দিয়েছিল আমার একটা বছর পুজোয়। ওই যে বলছি পুজোয় অনেক শাড়ি পাবো, চারটে শাড়ি গুছিয়ে নিলাম, এবার এটা আলমারিতে তুলে রেখে দেবো, গোছানোই ছিল একটু করে ভাঁজগুলো ঠিক করে নিলাম। এই ব্লাউজ পিসগুলো হয়তো অনেক কোনো কাজে লাগতে পারে, অনেক সময় তো সিল্কের কাপড়কেও অনেক কাজে লাগে, টুকটাক কাপড়ের অনেক কাজে লাগে, তাই না? এগুলোকেও রেখে দেওয়া ভালো। কটনের হয়তো আরও বেশি কাজে লাগে, বেশ কটন মোছা এইসব কাজে অনেক কাজে লাগে, ঠাকুরের কাজে লাগে নতুন কাপড় হলে, আর সিল্কের কাপড় হলে কাজে লাগবে হয়তো কোনো না কোনো, দেখে দিলাম। এখন আমাকে দুধ গরম করতে যেতে হবে, রাত্রে ওই যে বললাম দুধ কর্নফ্লেক্স, তার সাথে ফ্রুটের মধ্যে ম্যাঙ্গো নেব, ম্যাঙ্গো আর লিচু এই দুটো জিনিসই নেব, মুড়ি খেয়েছি শশার ঢেকুরটা এখন ঢেকুর মারছে তাই নেব। সঙ্গীতের কাজ অলরেডি হয়ে গেছে, আমি দুধটা গরম করবো, এখন বাজে 9:30, দুধ গরম করে তারপরে আমরা ব্রেকফাস্ট সেরে নেবো। সরি ব্রেকফাস্ট করলাম, মাথাটা না আমার গেছে, কথা বলতে বলতে কী যে বলি ভুলে যাই, আমাদের ডিনারটা কমপ্লিট করে নেবো, তিনজনাই দুধ কমপ্লেক্স খাবো, তিরাশের কোনো ফ্রুট দেবো না, আমাদের এগুলো ফ্রুট নিয়ে নেবো একটু করে, ঠিক আছে? চলো আজকের মতো এই পর্যন্তই, আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো।